হ্যালো বন্ধুরা, সলিউশন অফ সাকসেস চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগত জানাই। ভিডিওটি প্লে করেছেন অসংখ্য ধন্যবাদ। তো WP মেন কনস্টেবল এক্সামের জন্য যেসব বন্ধুরা প্রিপারেশন নিচ্ছেন তাদের জন্য আবার একটা নতুন ভিডিও আমি নিয়ে চলেছি। তো ভিডিওটা অবশ্যই শেষ অবধি দেখতে থাকুন, আপনারা অনেক গুরুত্বপূর্ণ ইম্পর্টেন্ট প্রশ্নগুলি দেখতে পাবেন যেগুলি আপনার এক্সামের জন্য কিন্তু একদম কমন যোগ্য। তো ভিডিওটা অবশ্যই শেষ অবধি দেখতে থাকুন এবং এটা আমাদের চ্যানেলের স্পেশাল জিকে দশমতম পার্ট। আপনি তো আগের পার্টগুলি না দেখেছেন তো অবশ্যই সেই পার্টগুলি দেখে নেবেন। তো আগে এই ভিডিওটা শেষ অবধি দেখতে থাকুন। তার আগে এটা রিকোয়েস্ট করবো যে প্লিজ ভিডিও দেখার পর চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে যাবেন এবং যদি ভিডিওটা আপনাকে ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট বক্সে এটা কমেন্ট করতে ভুলবেন না এবং আমাদের ভিডিওটাকে অবশ্যই লাইক করে যাবেন। তো চলুন কথা না বাড়িয়ে ভিডিওটা শুরু করা যাক। তো বন্ধুরা, আজকে প্রথম প্রশ্নের দিকে চোখ রাখবো। কমনওয়েলথের মহাসচিব তো বর্তমান কমনওয়েলথের মহাসচিব যিনি কমলেশ শর্মা, তিনি হলেন পঞ্চম এবং বর্তমান মহাসচিব এবং তিনি এই পদে 2008 সাল থেকে রয়েছেন। কমনওয়েলথের আপনার নেতা তিনি হলেন রানী দ্বিতীয় এলিজাবেথ, অর্থাৎ কমনওয়েলথের যিনি হেড তিনি রানী দ্বিতীয় এলিজাবেথ। তো পরের প্রশ্ন আমরা দেখে নেব। দক্ষিণ ভারতীয় বিখ্যাত কর্ণাটক সঙ্গীতকার ও সাধক কি অপশানগুলির মধ্যে আপনার সঠিক অ্যান্সার আপনার হয়ে যাবে? ত্যাগরাজা। তো বলে রেখে ত্যাগরাজা একজন সর্বশ্রেষ্ঠ কর্ণাটক সঙ্গীতকার এবং তিনি হাজারেরও উপর ভক্তিমূলক সঙ্গীত রচনা করেছেন এবং বিশেষভাবে উল্লেখযোগ্য তার 5টি রচনা যা পঞ্চরত্ন নামে কিন্তু বিখ্যাত। পরের প্রশ্ন, কোন যৌগটি তড়িৎযোজী? সঠিক অ্যান্সার কোনটা হবে? অপশন 2, সোডিয়াম ক্লোরাইড। পরের প্রশ্ন, কুচিপুড়ি নৃত্যটি কোন ভারতীয় রাজ্যের নৃত্য? কুচিপুড়ি নৃত্য। তো এটা সঠিক অ্যান্সার আপনার কোনটা হবে? সঠিক অ্যান্সার হবে আপনার অন্ধ্রপ্রদেশ। তো দেখেন, এই নামটা বিজয়ওয়াড়া কাছাকাছি একটি ছোট্ট গ্রাম কুচিলাপুরম গ্রাম থেকে কিন্তু নেওয়া হয়েছে। কুচিপুড়ি যে নামটা এটা কুচিলাপুরম গ্রাম থেকে নেওয়া হয়েছে আর কি। পরে প্রশ্ন, বিখ্যাত ইলবার্ট বিল বিতর্ক কার সময় ঘটেছিল? বিখ্যাত ইলবার্ট বিল বিতর্ক কার সময় ঘটেছিল? তো সঠিক অ্যান্সার আপনার হবে অপশানগুলির মধ্যে লর্ড রিপন। তো এটা সালটা আপনি মনে রাখবেন যে সালে প্রস্তাবিত হয়েছিল, 1883 সালে এটা প্রস্তাবিত হয়েছিল, 1883 সাল। পরমাণুর ভিতর নিউটনের এটা কী হবে অপশানগুলির মধ্যে সঠিক অ্যান্সার? তো অপশানগুলির মধ্যে আপনার যেটা সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশান 4, সংখ্যার বিভিন্নতা সমস্থানিক আইসোটোপ যৌগের উৎপত্তির কারণ, এটা সঠিক অ্যান্সার। পরেরটা দেখে নেব, কেরালার কোন নৃত্য নাট্য খোলা জায়গায় সারা রাত অনুষ্ঠিত হয়? তো এটা সঠিক অ্যান্সার আপনার হয়ে যাবে সঠিক অ্যান্সার কথাকলি। তো কথাকলি সাধারণত খোলা স্থানে আনুষ্ঠানিক অনুষ্ঠিত হয় এবং সাধারণত এটা সারা রাত ধরেই চলে। বদ্ধ সংবহন এবং প্রবাহ কে আবিষ্কার করেন? তো এটা সঠিক অ্যান্সার আপনার কোনটা হবে? এটা সঠিক অ্যান্সার হয়ে যাবে আপনার উইলিয়াম হার্ভে, অপশন 2, উইলিয়াম হার্ভে। তো বদ্ধ সংবন্ধন তো 1616 সালে আবিষ্কৃত হয় ব্রিটিশ চিকিৎসক উইলিয়াম হার্ভে দ্বারা, 1616 খ্রিস্টাব্দে, 1616 সালে, মনে রাখবেন এটা। কেরালার মুখ্যমন্ত্রী হলেন তো এটা সঠিক অ্যান্সার আপনার হয়ে যাবে পিনিয়ারি বিজয়ন, বর্তমান মুখ্যমন্ত্রী, এবং যিনি আগে ছিলেন তিনি হলেন ওমেন চড্ডি। পরের প্রশ্ন, পাকিস্তানের সুপ্রিম কোর্টের যে প্রধান বিচারপতিকে রাষ্ট্রপতি মুশারফ বরখাস্ত করেন তার নাম? তো এখানে অপশানগুলির মধ্যে আপনার সঠিক অ্যান্সার হয়ে যাবে ইফতিকার মোহাম্মদ চৌধুরী, আপনার পুরো নাম এনার। 3 নভেম্বর 2007 সালে এনাকে বরখাস্ত করেছিলেন। কোন মারাঠি চিত্রনাট্যকর ও সাংবাদিক তার কন্যাদান এর জন্য বিড়লা ফাউন্ডেশন থেকে সরস্বতী সম্মান পান? তো বিড়লা ফাউন্ডেশন থেকে সরস্বতী সম্মান কে পান? তো অপশানগুলি দেখে নেব। তো অপশানগুলির মধ্যে আপনার সঠিক অ্যান্সার কোনটা হবে? সঠিক অ্যান্সার হবে আপনার বিজয় টেন্ডুলকর। তো বিজয় টেন্ডুলকরকে সরস্বতী সম্মান দেওয়া হয়েছিল 1993 সালে তার মারাঠা নাটক কন্যাদানের জন্য। অধীনতামূলক মিত্রতা ব্যবস্থা প্রবর্তন করেছিলেন আপনার সঠিক অ্যান্সার আপনি যেটা হয়ে যাবে অপশন 4, লর্ড ওয়েলেসলি। তো এটা সালটা আপনার বলে দিই, ভারতের গভর্নর জেনারেল ছিলেন। তো লর্ড ওয়েলেসলি আপনার যে সাল পর্যন্ত গভর্নর জেনারেল ছিলেন, 1798 থেকে 1805 সাল পর্যন্ত তিনি ভারতের গভর্নর জেনারেল ছিলেন। নিচের কোনটি প্রমাণ তাপমাত্রা ও চাপে 22.4 লিটার আয়তন অধিকার করেন? তো এটা সঠিক অ্যান্সার আপনার হয়ে যাবে অপশন 1, 17 গ্রাম NH3। তো 17 গ্রাম আপনার অ্যামোনিয়া, এটা সঠিক অ্যান্সার হবে। তো এটার একটা ম্যাথ আছে, যদি আপনারা জানেন তো বুঝতে পারবেন। তো পরের প্রশ্ন এখন দেখবো আমরা, 1920 সালে কে অসহযোগ আন্দোলন প্রবর্তন করেছিলেন? এখানে সঠিক অ্যান্সার অপশানগুলির মধ্যে মহাত্মা গান্ধী।
এদের মধ্যে কোন ইংরেজ লেখকের মুম্বাইয়ের জন্মভিটে তার স্মারক সংগ্রহশালায় পরিণত করা হয়েছে? মুম্বাইয়ের জন্মভিটে ছিল একটা ইংরেজ লেখক, তো তার স্মারক এখন সংগ্রহশালায় পরিণত হয়েছে। তো তার নামগুলি আপনারা দেখলেন অপশানগুলির মধ্যে, তো অপশানগুলির মধ্যে সঠিক অ্যান্সার যেটা হবে আপনার রুডিয়ার্ড কিপলিং, রুডিয়ার্ড কিপলিং, এটা সঠিক অ্যান্সার। পরের প্রশ্নে, এই সংস্থাগুলির মধ্যে কোনটি 2050 সালে গ্রিন হাউস গ্যাসের পরিমাণ 50% হ্রাস করার লক্ষ্যমাত্রা স্থির করেছে? তো এটা সঠিক অ্যান্সার কোনটা হবে আপনার? তো এটা সঠিক অ্যান্সার হয়ে যাবে আপনার G8। তো বলে রাখি, G8 গোষ্ঠীভুক্ত রাষ্ট্রেরা জুলাই 2008 সালে ঘোষণা করেছিলেন যে গ্লোবাল গ্রিন হাউস গ্যাসের নির্গমনকে 2050 সালের মধ্যে অর্ধেক করার কথা বলেছিলেন আর কি। পঞ্চনদের দেশ অভিহিত কোন রাজ্যটি? পঞ্চনদের দেশ নামে অভিহিত রাজ্য কোনটি? তো এটা সঠিক অ্যান্সার আপনার হয়ে যাবে অপশানগুলির মধ্যে পাঞ্জাব। তো যে পাঁচটি নদী এই রাজ্যের মধ্য দিয়ে প্রবাহিত হয়েছে, তো এই নদীগুলির নাম অনুসারে কিন্তু পঞ্চনদের দেশ নাম হয়েছে। তো সেই নদীগুলির নামগুলি আপনারা মনে রেখে দেবেন, ঝিলম, চেনাব, রবি, শতদ্রু ও বিয়াস। ঝিলম, চেনাব, রবি, শতদ্রু এবং বিয়াস, এবং এদের মধ্যে কিন্তু চেনাবের দৈর্ঘ্য হলো সবচেয়ে বেশি। পরের প্রশ্ন দেখে নেব, চীনের জাতীয় খেলা হলো, চীনের জাতীয় খেলা আপনার টেবিল টেনিস। টেবিল টেনিস যেটা আপনার চীনে পরিচিত পিং পং, তো এটা হলো চীনের জাতীয় খেলা, এবং এটা কিন্তু 300 মিলিয়নেরও বেশি লোক এই টেনিস খেলোয়াড় কিন্তু রয়েছে চীনে। ভারতের ধান উৎপাদনের প্রথম রাজ্য হলো? অপশানগুলির মধ্যে আপনার সঠিক অ্যান্সার হয়ে যাবে, এটা সবারই পারা উচিত, পশ্চিমবঙ্গ। তো পশ্চিমবঙ্গে আপনার যে মোট ধান উৎপন্ন হয় আমাদের ভারতে, তার মধ্যে কিন্তু 20% কিন্তু পশ্চিমবঙ্গের রাজ্যে কিন্তু হয়ে থাকে। পেন হোল গ্রিপ কথাটি কোন খেলার সঙ্গে সম্পর্কিত? পেন হোল গ্রিপ এটি আপনার ব্যবহৃত হয় কিন্তু টেবিল টেনিসে। তো এটা একটা গ্রিপ, এটা যেটা আপনার স্ট্রোক নেওয়ার সুবিধা করে আপনার এই গ্রিপটা, এবং যে কোনো রকম স্ট্রোক কিন্তু সার্ভ করার ক্ষেত্রেও এটা সুবিধাদায়ক। রোলা গারো নামটি কোন খেলার সঙ্গে সম্পর্কিত? তো এটা সঠিক অ্যান্সার কোনটা হবে? তো দেখুন, রোলা গারো একজন কিন্তু বিমান চালক, একজন পাইলটের নাম। তো ফ্রেঞ্চ ওপেন টেনিস প্রতিযোগিতা রোলা গারো নামে অভিহিত করা হয়েছে ফ্রেঞ্চ টেনিস প্রতিযোগিতাকে, এবং যেটা আপনার একটি মর্যাদাপূর্ণ টেনিস টুর্নামেন্ট এবং যা অনুষ্ঠিত হয় আপনার ফ্রান্সের রাজধানী প্যারিসে। তো ফ্রেঞ্চ বিমান চালক রোলা গারো নামে কিন্তু এখানকার প্রধান টেনিস স্টেডিয়ামের নামকরণ করা হয়েছে। তো এটা সঠিক অ্যান্সার কিন্তু আপনার টেনিস। তো পরের প্রশ্ন আমরা দেখে নেব, রাজ্যের প্রধান বিচারালয়ের মুখ্য বিচারপতিকে কে নিয়োগ করেন? রাজ্যের যে প্রধান বিচারালয়, তো এটা কিন্তু সঠিক অ্যান্সার আপনার হয়ে যাবে ভারতের রাষ্ট্রপতি, ভারতের রাষ্ট্রপতি এবং সেই রাজ্যের রাজ্যপালকে নিয়ে কিন্তু এই মুখ্য বিচারপতিকে কিন্তু নিয়োগ করা হয়। তো পরের প্রশ্ন দেখে নেব, কিনান স্টেডিয়াম কোথায় অবস্থিত? তার সঠিক অ্যান্সার আপনার হয়ে যাবে অপশানগুলির মধ্যে জামশেদপুর। তো এটা হচ্ছে আপনার কিনান স্টেডিয়াম, ঝাড়খণ্ডের জামশেদপুর অবস্থিত, এবং এটাতে সাধারণত কিন্তু ক্রিকেট খেলা বেশি আয়োজিত হয়ে থাকে। তো পরেরটা আমরা দেখে নেব, তাপমাত্রা বাড়ার সঙ্গে ধাতুর রোধ আপনার কমে না বাড়ে? তো এটা সঠিক অ্যান্সার আপনার হয়ে যাবে বাড়ে, তাপমাত্রা বাড়ার সঙ্গে ধাতুর রোধও কিন্তু বাড়ে। পরেরটা আমরা দেখে নেব, নিম্নলিখিত রাশিগুলির মধ্যে কোনটি এককবিহীন রাশি? তো আপনার সঠিক অ্যান্সার এটা হয়ে যাবে কিন্তু প্রতিসারাঙ্ক, যেটি এককবিহীন রাশি। তো বন্ধুরা, আজকে ভিডিওটা এই পর্যন্ত ছিল, আশা করি ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকবে। যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে যাবেন, এবং ভিডিওটা একটা লাইক করতে ভুলবেন না, এবং নিচে কমেন্ট বক্সে একটা আপনার মূল্যবান কমেন্ট করে যাবেন। তো দেখা হবে পরের কোনো ভিডিওতে, ততক্ষণ ভালো থাকবেন, বাই বাই।